ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রকাশিত থিম সং, কটাক্ষ বিজেপি প্রার্থীর। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে বাংলা এবং ভোজপুরি ভাষায় গাওয়া একটি থিম সং এর আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার হালিশহর লোক সংস্কৃতি ভবনে। রাজ্যের সেচ মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপস্থিতিতে, যেখানে ব্যারাকপুর শিল্পাঞ্চলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বন্ধের আশ্বাস দেওয়া হয়েছে থিম সং এ, এমন কথাই জানালেন ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। ছাত্র যুবরা ব্যারাকপুরের, তারা এই থিম সং তৈরি করেছে। আমার ছোট ভাই কেশব গিয়েছে, সৌরভগিরি ভোজপুরি ভাষায় গিয়েছে। এই দুটো থিম সং আজকে প্রকাশিত হলো। এবার এটা ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় বাজবে। মূলত আমরা যেটা বলতে চেয়েছি প্রথম দিন থেকে, আমরা ব্যারাকপুরে গুন্ডারাজ খতম চাই, আমরা ব্যারাকপুরে শান্তি চাই, সেটা দেখবেন এই থিম সঙ্গে আছে। পরে আধুনিক যুগে থিম সং এসবের প্রভাব পড়ে, আর যারা কালচারড মানুষ তাদের কাছে এর এফেক্ট আছে। অপরদিকে একজন মন্ত্রী থাকাকালীন সময় এমন ধরনের কোন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন না পার্থ ভৌমিক, সেই বিষয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ করা হবে বলে জানান ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং। এখন কে ও কী করছে তার জবাব তো ইলেকশন কমিশন বুঝবে, কিন্তু আমি একটা জিনিস জানি কি, ব্যারাকপুরে গুন্ডারাজ তৃণমূলের আমলে হয়েছে না বিজেপির আমলে হয়েছে? কোন একটা বিজেপির কোন একটা গুন্ডা যে বিজেপির দলে আছে একটা খুঁজে দিই। এই গুন্ডারাজটা তৃণমূল ক্ষমতায় থাকলে গুন্ডা আসলো কী করে? আজকে পুরো ব্যারাকপুরে এক্সটর্শন, লুটমার, খুনাখুনি, কাউন্সিলর খুন করছে, গুন্ডাগর্দি হচ্ছে, মহিলাদের সঙ্গে পক্সো মামলা হচ্ছে, কারা করছে সবই তো তৃণমূল। কিছু নয়, মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করে এরা। মানুষকে এরা ভাবে মানুষ সব ভুলে গেছে, মানুষ কোনোদিন কিছু ভুলে না। আচ্ছা কেন এটা ও সে বলতে পারবে, আমাকে কেন জিজ্ঞেস করছে? তো সেটাই তো আমি বলছি কি, উনি ও তো নিজেই এখানে দলটা ওই চালাচ্ছে, পুলিশ ওই চালাচ্ছে, পুলিশ ওর কথা উঠা বসা করে, ক্রিমিনাল দিয়ে পঞ্চায়েত ভোট লুট করালো, ক্রিমিনাল দিয়ে মিউনিসিপ্যালিটি ভোট লুট করিয়েছে ও। তো গুন্ডারাজটা খতম কে করবে? গুন্ডারাজ তো মমতা ব্যানার্জি গুন্ডারাজ তৈরি করেছে। বিজেপি দল অনেক বড় দল, এই থিম সং কী হবে না হবে সেটা নিয়ে দল ঠিক করে। পুরোপুরি অন্যায় হয়েছে করেছে। ইলেকশন কোড অফ কন্ডাক্টে আপনি কোনো প্রার্থী কোনো জিনিসে উদ্বোধন করতে পারেন না। উনি এই যে মন্ত্রী, এখনও মন্ত্রী আছেন, উনি এই কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন করেছেন, এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনকে যাবো, চিঠি রেডি হচ্ছে, যাবো। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।